সাবজয়ী পাঁচ পাহাড়ি রত্নকে রাজকীয়ভাবে বরণ করেছে রাঙ্গামাটিবাসী। আয়োজন করা হয় সংবর্ধন অনুষ্ঠানের। এ সময় সমর্থকদের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে ফুটবলার কন্যারা। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজকীয়ভাবে গাড়িবহরে রাঙামাটিতে নিয়ে আসা হয় পাঁচ রত্ন, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাইচিং মোগিনী ও আনুই মোগিনীকে। তাদের বরণে রাঙামাটি মারি স্টেডিয়ামে ঢল নামে পাহাড়ি বাঙালি নারী পুরুষের। বাংলাদেশের পক্ষে বিজয় বয়ে আনা এই পাঁচ পাহাড় রত্নকে এক নজর দেখার দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান হলো রাঙামাটিবাসীর। তাদের এমন জয়ে গর্বে উচ্ছ্বসিত স্থানীয়রা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে তারকাদের সৌজন্যে ছিল নানা আয়োজন। এই সময় পাঁচ নারী ফুটবলারের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। নিজের অনুভূতি ব্যক্ত করেন ঋতুপর্ণা চাকমা। বিনীত আপনাদের আয়োজন দেখে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান। এই পাঁচ নারী ফুটবলারের অর্জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন রাঙামাটি জেলা প্রশাসক। তারা রোল মডেল, তারা একটা জেনারেশন তৈরি করবে আমাদের নতুন প্রজন্মের জন্য প্রেরণা, তাদের হাত ধরে আরো নতুন নতুন খেলোয়াড় আসবে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সাফজয়ী কন্যাদের পরিবারদের দেওয়া হয়েছে নানা সহায়তা জানালেন সংসদ সদস্য। এরা সবাই সম্মিলিত মিলে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে দিয়েছেন। এটা আমরা যে জাতি হিসেবে আমরা এক, এবং জাতি হিসেবে এক থাকতে পারলে আমাদের আরো বিজয় আমাদের সামনে নিশ্চিত। পাহাড়ের ছেলেমেয়েদের খেলাধুলায় উন্নত প্রশিক্ষণ দেয়া হলে দেশের সুনাম অর্জনে তারা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।